সংসদে স্মোক কাণ্ডের পর থেকেই পলাতক ছিল পেশায় শিক্ষক ললিত ঝা। কিন্তু চব্বিশ ঘন্টা পুলিশের সঙ্গে ইঁদুর বিড়াল দৌড় খেলার পর বৃহস্পতিবার রাতে দিল্লির কর্তব্যপথ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ললিত। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর রাজস্থানের নাগৌড়ে গিয়ে দুই বন্ধুর কাছে আশ্রয় নিয়েছিল সে। রাত কাটিয়েছিল মরু রাজ্যের এক হোটেলে। ললিতকে আশ্রয় দিয়ে আটক করা হয়েছে তার দুই বন্ধু মহেশ ও কৈলাশকে। সংসদ থানায় এদের ভূমিকা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। তবে সূত্রের খবর, মহেশের কাছে সংসদে হানার তথ্য ছিল। সে ললিতের সঙ্গে ঘটনার দিন দিল্লিও আসতে চেয়েছিল, কিন্তু পরিবারের বাধায় সেই উদ্দেশ্য পূরণ হয়নি। এই দুজনেই ললিতের তৈরি করা হোয়াটসঅ্যাপ গ্রুপ ভগৎ সিং ফ্যান ক্লাবের সদস্য। এই ফ্যান ক্লাব গ্রুপেই সংসদে স্মোক হানার ব্লু প্রিন্ট তৈরি হয়েছে, এমনটাই পুলিশকে জানিয়েছে ললিত। এদিকে ভগৎ সিং ফ্যান ক্লাব গ্রুপের আর যারা সদস্য তাদের সম্পর্কে খোঁজ করছে দিল্লি পুলিশ। শুধু স্মোক কাণ্ড ঘটিয়ে সাড়া জাগানো নয়, আরও বড় লক্ষ্যে এই হানার ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল, পুলিশকে জেরায় জানিয়েছে ললিত ঝা। সূত্রের খবর, দুজন নয়, সংসদ কক্ষে পাঁচজন প্রবেশ করতে চেয়েছিল। মূল চক্রী ললিত চেয়েছিল সংসদ কক্ষে ঢুকতে, কিন্তু অনুমতি না পাওয়ায় সে ঢুকতে পারেনি। তাই সংসদের বাইরে থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছিল সে, এমনটাই ললিতকে গ্রেফতারের পর প্রাথমিক তদন্তে জানতে পেরেছে দিল্লি পুলিশ। এমনকি আরও এক চাঞ্চল্যকর তথ্য, শুধু কালার স্মোক ছড়ানো নয়, অভিযুক্তদের লক্ষ্য ছিল প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো, কিন্তু সেদিন প্রধানমন্ত্রী না থাকায় সেই লক্ষ্য পূরণ হয়নি। ললিতকে জেরা করে এমনই তথ্য পেয়েছে দিল্লি পুলিশ। ঘটনার পরই চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মোবাইল ছিল ললিতের কাছে। পুলিশের কাছে সে দাবি করেছে প্রমাণ লোপাটে মোবাইলগুলো পুড়িয়ে দিয়েছে সে। এই দাবি কতটা সত্যি খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। তাদের কাণ্ড যাতে প্রচার পায় তাই বুধবার গোটা ঘটনা ভিডিও করে সামাজিক মাধ্যমে পোস্ট করে ললিতই, দাবি দিল্লি পুলিশের। এদিকে সংশোধনায় ললিতের বঙ্গযোগ স্পষ্ট হতে কোমর বেঁধেছে স্বরাষ্ট্রমন্ত্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ, কলকাতায় আসছে দুজন অ্যাডিশনাল ডিরেক্টর পদমর্যাদার অফিসার। মূল অভিযুক্ত ললিত ঝায়ের গতিবিধি সম্পর্কিত তথ্য তালাশ করতেই স্বরাষ্ট্রমন্ত্রক পাঠাচ্ছে এই দুই কর্তাকে। এদিকে লোকসভার ঘটনার গুরুত্ব বিচার করে বৃহস্পতিবার ক্যাবিনেট বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বিগ্ন প্রধানমন্ত্রী দেশের সংসদের নিরাপত্তার ফাঁকফোকর বোঝাতে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রককে। বিরোধীদের প্রচারে কান না দিয়ে দেশের গণতন্ত্রের পীঠস্থানকে দুর্গ বানাতে যা যা করণীয় সে কাজে মনোনিবেশ করতে স্পষ্ট নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ছাড়াও অন্যরাও উপস্থিত ছিলেন। ক্যালকাটা নিউজ।